একটা গণসংঘ ছিল সোনামুড়ি উপজেলার হেডকোয়ার্টারে, এবং এটা আমরা গতকালই টিউনি সাহেবকে ফিরে দিয়েছি, ওসি সাহেবকে দিয়েছি, এবং লোকাল বিজেপিকেও জানিয়েছি। আজকে আমাদের জেলা প্রশাসনের সঙ্গে টিজেন অফিসের সঙ্গে মিটিং ছিল, সেখানে বলেছি আমাদের প্রোগ্রাম আছে নিরাপত্তা দিয়ে একটু বলে অসুবিধা হবে না। সবাই বললো মিছিল যথারীতি তিনটার প্রোগ্রাম প্রায় চারটা ছয় চারটা শুরু হয়েছে, বেরিতে শুরু হয়েছে মিছিল, বিশাল মিছিল, মিছিল গণসংযোগ করছিলাম। গণসংযোগ করতে শেষ পর্যায়ে আসার পর, মাঝামাঝি পর্যায়ে আসার পর একদম পুলিশ পিছনে মিছিল পিছনে অবস্থান নিয়েছে, ঠিক আছে অসুবিধা নিতেই পারে অসুবিধা নেই। এরপর শেষ পর্যায়ে আসার পর আরেকদল পুলিশ ওসির নেতৃত্বে, ওসি কিনাম জানি আব্দুল মজিদের নেতৃত্বে, আর আরেকদল পুলিশ সামনে ব্যারিকেড দিল, এবং দুপক্ষে দুই দিক থেকে পিছন থেকে গুলি করছে, সামনে থেকে গুলি করছে। আমি সামনে আগে গিয়ে বললাম, আমি বললাম আপনি আপনি গুলি করছেন না, থামেন আপনারা, এত লোক মানে আহত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার শশীমা গুলি করে দিল, এই যে আপনার গুলি করে দিলেন কিন্তু আমার রক্ত বের হচ্ছে, হ্যাঁ কাপড় চলে যান, আমি চলে যাচ্ছি, হ্যাঁ পিছন থেকে আবার গুলি করে দিল, এবং পিছনে পাঁচটা গুলি লাগলো, সামনে একটা গুলি লাগলো, আর অনেকগুলো প্রায় 40 জন আহত হয়েছে। আমার আমার সঙ্গে হাসপাতালে 4-5 জন আমার গাড়ি করে আসছে, কেউ অন্য প্রাইভেট ট্রিটমেন্ট নিচ্ছে, কেউ অন্য হাসপাতালে আসছে আর কি।